নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেল এডুটিচারে। প্রবীণ সাবস্ক্রাইবারদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এবং নবীন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারঅ্যাক্টিভ এডুকেশনাল ভিডিও দেখবার জন্য আগাম শুভেচ্ছা। আপনারা যেভাবে আমাদের এডুটিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে অল অপশানটা ক্লিক করছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ট্রেন্স, অর্থাৎ ট্রেন থেকে যেসব অঙ্ক থেকে থাকে, মানে প্রবলেম বেসড অন ট্রেন, তা সেই ট্রেন থেকে বেসিক লেভেলের কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। আমরা আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আপনারা থাম্বনেইলে দেখতে পাচ্ছেন, আমরা যে বইটা থেকে সলভ করছি তা সেই বইটাই বেসিক লেভেলে যে প্রশ্নগুলো আপনাদের সরকারি চাকরির পরীক্ষা ইয়ার এন্ডিংয়ে এসেছিল সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আশা রাখছি আপনাদের আজকের ক্লাসটি অবশ্যই আপনাদেরকে মোটিভেট করবে, তা সেই জন্য আপনারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন মক টেস্ট দেওয়ার জন্য। আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকুন, এবং খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে 12টা প্রশ্ন আলোচনা করব, এবং 12টা প্রশ্ন আলোচনার শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কি কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে পোস্ট করবেন। কমেন্ট লাইনে পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। তো চলুন, প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনটা একটু লক্ষ্য করুন। কোশ্চেন নাম্বার 11, যেটা ব্যাংক ক্লার্ক 2010 কোশ্চেনটা এসছে। তাহলে এই কোশ্চেনে আমাদের এখানে বলা আছে, এ 220 মিটার লং ট্রেন পাসেস এ সিগনাল পোস্ট ইন 12 সেকেন্ড, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন। তাহলে এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। তা আমি এই কোশ্চেনটা ইংরেজিতে আছে, আমি বাংলায় অনুবাদ করে দিচ্ছি। আশা করছি আপনাদের অনুবাদ করার পর বা অনুবাদ শোনার পর আপনাদের আশা করছি এই কোশ্চেনটা প্রবলেম সলভ করতে কোনো অসুবিধা হবে না। তো চলুন আমরা এটা বাংলায় অনুবাদ করে দিচ্ছি। তাহলে এ ট্রেন 220 মিটার লং ট্রেন, এ 220 মিটার লং ট্রেন পাসেস এ সিগন্যাল পোস্ট ইন 12 সেকেন্ড। তাহলে একটা 220 মিটার লম্বা ট্রেন সেটা একটা সিগন্যাল পোস্টকে পাস করে কত না 12 সেকেন্ডে। তাহলে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন, তাহলে ট্রেনটার গতিবেগ আমাদের এখানে বার করতে হবে। আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় ক্যালকুলেশন করে আমাদেরকে উত্তর পোস্ট করতে পারেন বা আমাদের উত্তরের সাথে উত্তর মিলিয়ে নিতে পারেন। আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করবেন। তো চলুন আমরা স্ক্রিনে এই কোশ্চেনের অ্যান্সারটা দেখে নেবো, আর আপনারা আপনাদের খাতায় এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে স্পিড অফ দ্য ট্রেন ইজ ইকুয়াল টু 220/12 × 18/5। এইটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা যদি কোনো সময়কে আপনারা যদি মিটার থেকে মিটার পার সেকেন্ড, আর একটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার, তাহলে মিটার পার সেকেন্ড থেকে আপনারা যদি সেটাকে কিলোমিটার পার আওয়ারে নেন তাহলে 18/5, আর সেটাই যদি কিলোমিটার পার আওয়ারকে আপনারা মিটার পার সেকেন্ডে নিয়ে যান তাহলে 5/18। আশা করছি আপনাদের এই যে জিনিসটা এই ট্রেনের অঙ্কগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করছেন 66 কিলোমিটার পার আওয়ার, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর 11 নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। আর যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো চলুন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, যেটা এসেছিল এসএসসি 2007-এ। এ ট্রেন ট্রাভেলিং অ্যাট এ স্পিড অফ 30 মিটার পার সেকেন্ড ক্রসেস এ 600 মিটার লং প্ল্যাটফর্ম ইন 30 সেকেন্ড, তাহলে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ট্রেন। তাহলে আমাদের এখানে কি বলেছে, একটা ট্রেনের স্পিড বলা আছে সেটা হচ্ছে 30 মিটার প্রতি সেকেন্ডে, এবং সেই স্পিড নিয়ে একটা 600 মিটার লম্বা প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে সে অতিক্রম করে। তাহলে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ট্রেন, তাহলে আমাদের ট্রেনটা কত লম্বা সেটা আমাদের বার করতে হবে। সিগন্যাল ট্রেনটা যখন একটা লোককে অতিক্রম করে বা একটা পোস্টকে অতিক্রম করে তখন শুধু ট্রেনের দূরত্বটাই মাপা হয়, কিন্তু যখন একটা প্ল্যাটফর্মকে একটা ব্রিজকে অতিক্রম করে তখন সেই ব্রিজের দূরত্বটাও নেওয়া হয়। আপনাদের এই জিনিসটা অবশ্যই এই কোশ্চেনটা আলোচনা করার সময় বা এই কোশ্চেনটা ক্যালকুলেশন করার সময় আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা সেটা মাথায় রেখে এই কোশ্চেনের উত্তরটা আপনারা আপনাদের খাতায় ক্যালকুলেশন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট
length of 10 is x তাহলে according to question x plus 600 divided by 30 is equal to 30 তাহলে আমাদের x is equal to বেরিয়েছে 300 মিটার তো যারা এই কোশ্চেনে आंसर বার করেছেন অপশন ডি 12 নম্বর প্রশ্নে তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 14 14 নম্বর প্রশ্ন এটা এসএসসি 2010 এর কোশ্চেনটা এসেছিল এ ট্রেন মুভিং উইথ এ ইউনিফর্ম স্পিড ক্রসেস এ পোল ইন 2 সেকেন্ড এন্ড এ 250 মিটার লং ব্রিজ ইন 7 সেকেন্ড তাহলে একটা ট্রেনের ইউনিফর্ম স্পিড মানে একটা গড় গতিবেগ যদি বলি তাহলে সেটাই ছিল তা সেই স্পিডে সে কি করেছে একটা পোলকে 2 সেকেন্ডে এবং 250 মিটার লং একটা ব্রিজকে 7 সেকেন্ডে সে অতিক্রম করে তাহলে ফাইন্ড দা লেন্থ অফ দা ট্রেন তাহলে ট্রেনটা কতটা দৈর্ঘ্য বা কতটা লম্বা সেটা আমাদের এখানে নির্বাচন করতে হবে আমি এর আগেই বলেছি কোন একটা পোল কোন একটা লক্ষ্যকে অতিক্রম করে যদি কোন একটা ট্রেন অতিক্রম করে তাহলে শুধু ট্রেনটা শুধু নিজের দূরত্বে যায় কিন্তু যদি একটা ব্রিজ বা একটা প্ল্যাটফর্ম হয় তাহলে সেই দূরত্বটাও সেই ট্রেনের দৈর্ঘ্যের সাথে যোগ হয় আশা করছি আপনারা আগের অঙ্কটা যারা ক্যালকুলেশন করেছেন তারা এই কোশ্চেনের অবশ্যই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে লেন্থ অফ ট্রেন ইজ ইকুয়াল টু এন তাহলে এন আর অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এল টু এল ডিভাইড বাই টু ইজ ইকুয়াল টু এন প্লাস 250 ডিভাইড বাই 7 তাহলে এখানে এল আমরা বার করেছি 100 মিটার তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন 14 নম্বর প্রশ্নে অপশন সি তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 16 16 নম্বর প্রশ্ন যেটা ব্যাংক ক্লার্ক 2009 এ কোশ্চেনটা এসেছে এ 240 মিটার লং ট্রেন ক্রসেস এ প্ল্যাটফর্ম অফ ইকুয়াল লেন্থ ইন 27 সেকেন্ডস মানে আমাদের এখানে কি বলেছে একটা 240 মিটার লম্বা একটা ট্রেন সে একটা প্ল্যাটফর্মকে ক্রস করেছে কত না 27 সেকেন্ডে ইকুয়াল লেন্থ মানে ট্রেনটারও যা দৈর্ঘ্য বা ট্রেনটা যেরকম লম্বা প্ল্যাটফর্মটাও সেই একই লম্বা তাহলে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন ইন কিলোমিটার পার আওয়ার তাহলে ট্রেনটার গতি কিলোমিটার পার আওয়ারে কত সেটা আমাদের এখানে বার করতে হবে আশা করছি আপনাদের এটা অনুবাদ করে দেওয়ার পর আপনাদের এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না আপনারা এই কোশ্চেনের অ্যান্সারগুলো অবশ্যই করতে পারেন আপনারা ট্রেনের অঙ্ক অবশ্যই যারা সলভ করেছেন তারা অবশ্যই কোশ্চেনে অ্যান্সার করতে পারবেন আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন রিকোয়ার স্পিড তাহলে রিকোয়ার স্পিড কত 240 প্লাস 240 ডিভাইড বাই 27 ইনটু আমাদের কি বলেছে যে আমাদের এখানে বলেছে কিলোমিটার পার আওয়ারে তাহলে 18 ডিভাইড বাই 5 করলাম তা আমাদের উত্তর বেরিয়েছে 64 কিলোমিটার পার আওয়ার তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করছেন অপশন ডি 16 নম্বর প্রশ্নে তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 17 17 নম্বর প্রশ্ন হোটেল ম্যানেজমেন্ট 2009 এর কোশ্চেনটা এসেছে এ 440 মিটার লং ট্রেন ইজ রানিং অ্যাট 240 কিলোমিটার পার আওয়ার তাহলে একটা 440 মিটার লম্বা দৈর্ঘ্যের ট্রেন তা সেই ট্রেনটা রান করছে 240 কিলোমিটার পার আওয়ারে তাহলে ইন হোয়াট টাইম উইল ইট পাস এ ম্যান রানিং ইন দ্য ডাইরেকশন অপোজিট টু দ্যাট অফ দ্য ট্রেন অ্যাট এ 24 কিলোমিটার পার আওয়ার তাহলে কি বলেছে ইন হোয়াট টাইম কত সময়ে উইল ইট পাস এ ম্যান এ একটা মানুষকে অতিক্রম করবে ইন দ্য অপোজিট ডাইরেকশন ঠিক বিপরীত দিকে টু দ্যাট অফ দ্য ট্রেন অ্যাট 24 কিলোমিটার পার আওয়ার তাহলে কি বলেছে এখানে অপর একদিকে আরেকটা ট্রেন যাচ্ছিল এবং সেই ট্রেনের মধ্যে একটা লোক বসেছিল এবং সেই ট্রেনটার স্পিড ছিল 24 কিলোমিটার পার আওয়ার তাহলে বলেছে যে তাহলে আমাদের সেই টাইমটা আমাদের বার করতে হবে ইন হোয়াট টাইম উইল ইট পাস এ ম্যান তাহলে সে সেই মানুষটাকে অতিক্রম করছে সেটা আমাদের কিন্তু বার করতে হবে আশা করছি আপনারা এই কোশ্চেনের যেটা মানে বলেছে সেই অনুবাদটা আপনারা ভালো করে বুঝুন তারপরে আপনারা এই কোশ্চেনে অ্যান্সার করুন আশা করছি আপনাদের অ্যান্সার বের করা খুবই সহজ হবে ট্রেনের মধ্যে একটা লোক বসেছিল সেই লোকটাকে কতক্ষণে অতিক্রম করছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে স্পিড অফ দ্য ট্রেন তাহলে রিলেটিভ টু ম্যান বা রিলেটিভ টু ম্যান তাহলে 240 প্লাস 24 কিলোমিটার পার আওয়ার ইজ ইকাল টু 220 মিটার ডিভাইডেড বাই 220 ডিভাইড বাই 3 মিটার পার সেকেন্ড তাহলে ডাইরেকশন কভার ইন পাসিং দ্য ম্যান ইজ ইকাল টু 440 মিটার তাহলে টাইম টেকেন 440 ডিভাইড বাই 220 ইন্টু 3 ইজ ইকাল টু 6 সেকেন্ড তা যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 18 18 নম্বর প্রশ্ন যেটা ব্যাংক ক্লার্ক 2011 এর কোশ্চেনটা এসেছে এ 400 মিটার লং ট্রেন টেক্স 36 সেকেন্ড টু ক্রস এ ম্যান ওয়াকিং অ্যাট 20 মিটার পার আওয়ার ইন দ্য ডাইরেকশন অপোজিট টু দ্যাট অফ দ্য ট্রেন
তাহলে আবার সেই একই রকম প্রশ্ন, এটা কি বলা আছে যে 400 মিটার লম্বা একটা ট্রেন সে কি করেছে যে 36 সেকেন্ডে একটা মানুষ বসেছিল ঠিক অপোজিট ডাইরেকশনে যাওয়া একটা ট্রেনের ভেতরে, সেই ট্রেনটার গতিবেগ ছিল 40 কিলোমিটার পার আওয়ার। তা আমাদের এখানে বার করতে হবে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন, তাহলে ট্রেনটার স্পিড কত। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। দরকার হলে আপনারা কোশ্চেনটা 2-3 বার পড়ে নিন। আশা করছি আপনারা এই কোশ্চেনের অ্যান্সার অবশ্যই করতে পারবেন। এ 400 মিটার লং ট্রেন টেক্স 36 সেকেন্ড টু ক্রস এ ম্যান ওয়াকিং অ্যাট 20 কিলোমিটার পার আওয়ার ইন দ্য অপোজিট ডাইরেকশন অফ দ্যাট ট্রেন, তাহলে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন, তাহলে ট্রেনের গতিবেগ কত। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, তাহলে 20 কিলোমিটার পার আওয়ার এটা কিন্তু সেই ট্রেনটা যায় যেটা বিপরীত দিকে বসে আছে বা বিপরীত দিক থেকে যাচ্ছে। আশা করছি আপনারা এই জায়গাটা ভালো করে যদি বুঝে নেন ক্যালকুলেশন করতে আপনাদের অবশ্যই সুবিধা হবে, এবং তার সাথে সাথে আপনারা যারা এর আগের কোশ্চেনটা করেছেন বা আগের কোশ্চেনে আপনারা সঠিক উত্তর নির্বাচন করেছেন বা সঠিক উত্তর নির্বাচন করতে পেরেছেন তারাই কোশ্চেনের এই উত্তরটা সঠিক উত্তর নির্বাচন করতে আপনাদের কাছে জলভাত। তা আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন আপনাদের খাতায় এ বি সি ডি চারটে অপশনের মধ্যে, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে রিলেটিভ স্পিড অফ ট্রেন ইজ ইকুয়াল টু 400/36 মিটার পার সেকেন্ড, তা সেটাকে আমরা এটা কিলোমিটার পার আওয়ারে বার করেছি কি না 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে রিলেটিভ স্পিড অফ ট্রেন ইজ ইকুয়াল টু স্পিড অফ ট্রেন প্লাস স্পিড বা স্পিড অফ ট্রেন প্লাস স্পিড অফ ম্যান। তা আমরা এখানে 40 = স্পিড অফ ট্রেন + 20, তাহলে এখানে স্পিড অফ ট্রেন ইজ ইকুয়াল টু 40 - 20 = 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে 18 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করেছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন নাম্বার 20 নম্বর প্রশ্ন, সেটা ব্যাংক পিও 2011 কোশ্চেনটা এসেছিল। দ্য রিলেটিভ স্পিড অফ এ ট্রেন ইন রেসপেক্ট অফ এ কার ইজ 90 কিলোমিটার পার আওয়ার ওয়েন দ্য ট্রেন অ্যান্ড কার আর মুভিং অপোজিট টু ইচ আদার। তাহলে রিলেটিভ স্পিড মানে তোদের পারস্পরিক যে গতি বা পারস্পরিক গতিবেগ সেটা বলেছে কি না, একটা কারের ইজ 9 কিলোমিটার পার আওয়ার ওয়েন দ্য ট্রেন অ্যান্ড দ্য কার আর মুভিং অপোজিট ডাইরেকশন। তাহলে রিলেটিভ স্পিড অফ এ ম্যান ইন সরি রিলেটিভ স্পিড অফ এ ট্রেন ইন রেসপেক্ট অফ এ কার ইজ 90 কিলোমিটার পার আওয়ার ওয়েন দ্য ট্রেন অ্যান্ড কার আর মুভিং অপোজিট ডাইরেকশন। তাহলে রিলেটিভ স্পিডটা আমাদের এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে, একটা ট্রেন এবং একটা কারের মধ্যে। এবার ফাইন্ড দ্য অ্যাকচুয়াল স্পিড অফ দ্য ট্রেন, তাহলে ট্রেনটার অ্যাকচুয়াল স্পিড কত ইফ কার ইজ মুভিং উইথ এ স্পিড অফ 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে যদি সেই গাড়িটা মানে সেই কারটা যদি 15 কিলোমিটার পার আওয়ারে যায়, তাহলে বুঝতে পেরেছেন আপনাদের এখানে রিলেটিভ স্পিডটা বলা আছে তার সাথে সাথে কারের গতিবেগ বলা আছে, তাহলে আমাদের এখানে বার করতে হবে কি ট্রেনের গতিবেগ কত, ঠিক আছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর আপনাদের রিলেটিভ স্পিডের অঙ্ক। আপনারা আশা করছি এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন, আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে রিলেটিভ স্পিড অফ ট্রেন ইজ ইকুয়াল টু স্পিড অফ ট্রেন ইন্টু স্পিড অফ ট্রেন প্লাস স্পিড অফ কার, তাহলে সেটাই আমরা এখানে যোগ করেছি। যেহেতু তারা অপোজিট ডাইরেকশন, তাহলে যোগ হবে, একই দিকে থাকলে বিয়োগ হতো, অপোজিট ডাইরেকশনে যোগ হয়। আশা করছি আপনারা এটা জানেন। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করছেন 75 কিলোমিটার পার আওয়ার, অপশান সি যারা বার করছেন 20 নম্বর প্রশ্নে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22 নম্বর প্রশ্ন, যেটা এসএসসি 2011 কোশ্চেনটা এসছে। এ ট্রেন ট্রাভেলিং উইথ ইউনিফর্ম স্পিড ক্রসেস টু ব্রিজ অফ লেন্থ 300 মিটার অ্যান্ড 240 মিটার ইন 21 সেকেন্ড অ্যান্ড 18 সেকেন্ড রেসপেক্টিভলি। তাহলে একটা ট্রেন, সেই ট্রেনের একটা গড় গতিবেগ ছিল এবং সেই গড় গতিবেগের দ্বারা এক নম্বর ব্রিজকে সে 300 মিটারের যে ব্রিজটা আছে সেটাকে 21 সেকেন্ডে এবং 240 মিটারের যে ব্রিজটা আছে সেটাকে 18 সেকেন্ডে সে অতিক্রম করে। তাহলে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন, তাহলে আমাদের এই ট্রেনটার গতিবেগ আমাদের বার করতে হবে। আপনারা চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর আপনারা আপনাদের খাতায় যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন, লেট দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইজ ইকুয়াল টু এল, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন L+300/21 ইজ ইকুয়াল টু L+250/18, তাহলে এখান থেকে আমরা এল ইজ ইকুয়াল টু 120 m বার করেছি। তাহলে টেকিং দ্য লেন্থ অফ দ্য সেকেন্ড ব্রিজ ইন্টু কনসিডারেশন, তাহলে স্পিড অফ ট্রেন ইজ ইকুয়াল টু
L plus 240 divided by 18 তাই এখান থেকে আমরা বার করেছি 72 কিলোমিটার পার আওয়ার তাহলে 22 নম্বর প্রশ্নে যারা উত্তর বার করেছেন অপশন এ তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 26 26 নম্বর প্রশ্ন এসএসসি 2007 এ কোশ্চেনটা এসেছিল তো চলুন কোশ্চেনে আমরা দেখিনি কি জানতে চাওয়া হয়েছে টু ট্রেনস অফ লেন্থ 105 মিটার এন্ড 90 মিটার রেসপেক্টিভলি রান এট দ্য স্পিড অফ 45 কিলোমিটার পার আওয়ার এন্ড 72 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি ইন অপোজিট ডাইরেকশন অন প্যারালাল ট্র্যাকস ভালো করে খেয়াল করবেন দুটো ট্রেন একটা ট্রেনের লেন্থ হচ্ছে 105 মিটার এবং আরেকটাই হচ্ছে 90 মিটার তাহলে এবার প্রথম ট্রেনটা যেটা 105 মিটার দৈর্ঘ্য সে 45 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এবং 90 কিলোমিটারের ট্রেনটা 90 মিটার যার দৈর্ঘ্য সেই ট্রেনটা 72 কিলোমিটার পার আওয়ারে ইন অপোজিট ডাইরেকশন অন প্যারালাল ট্র্যাক তাহলে একই ট্র্যাকে তারা অপোজিট ডাইরেকশন থেকে আসছে তাহলে ফাইন্ড দ্য টাইম হুইচ টাইম দে টেক টু ক্রস ইচ আদার তাহলে কোন সময়ে তারা একে অপরকে ক্রস করবে সেটা আমাদের এখানে বার করতে হবে 26 নম্বর প্রশ্ন খুবই ইজি কোশ্চেন আছে আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর নির্বাচন করুন আপনাদের খাতায় আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে টোটাল লেন্থ অফ দ্য ট্রেন 105 প্লাস 90 ইজ ইকাল টু 195 তাহলে রিলেটিভ স্পিড 72 প্লাস 45 কিলোমিটার পার আওয়ার ইজ ইকাল টু 117 কিলোমিটার পার আওয়ার তাহলে 117 ইন্টু 5 বাই 18 মিটার পার সেকেন্ডে নিয়ে আসলাম তাই এখানে 585 ডিভাইড বাই 18 মিটার পার সেকেন্ড বেরোলো তাহলে রিলেটিভ স্পিড 195 ইন্টু 18 ডিভাইড বাই 585 ইজ ইকাল টু 6 সেকেন্ড তারা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান বি 26 নম্বর প্রশ্নে তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর 30 30 নম্বর প্রশ্ন এটা এমবিএ 2008 এ কোশ্চেনটা এসেছিল উইদাউট স্টপেজ দ্য স্পিড অফ এ ট্রেন ইজ 150 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড উইথ স্টপেজ ইট ইজ 100 কিলোমিটার পার আওয়ার তাহলে হাউ মেনি মিনিট পার আওয়ার ডাজ দ্য ট্রেন স্টপ তাহলে কি বলেছে একটা ট্রেন যদি স্টপেজ না দেয় তাহলে 150 কিলোমিটার পার আওয়ার তার গতিবেগ থাকে এবং সে যদি স্টপেজ দেয় তাহলে 100 কিলোমিটার পার আওয়ার তার গতি হয় তাহলে বলেছে কি তাহলে ট্রেনটি মিনিটে মানে এক ঘন্টায় কত মিনিট সে স্টপে দাঁড়িয়ে থাকে তাই সেটা আমাদের এখানে নির্বাচন করতে হবে আপনারা এই 30 নম্বর প্রশ্নে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে হেয়ার এ ইজ ইকাল টু 150 কিলোমিটার পার আওয়ার বি ইজ ইকাল টু 100 কিলোমিটার পার আওয়ার তাহলে অ্যাকর্ডিং টু ফর্মুলা রিকোয়ার রেস টাইম 150 মাইনাস 100 ডিভাইড বাই 150 দ্য ইজ ইকাল টু 1/3 আওয়ার ইজ ইকাল টু 1/3 ইন্টু 60 ইজ ইকাল টু 20 মিনিট তা আমাদের এখানে উত্তর বেরোলো কত না অপশান এ 20 তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান এ ফর্মুলাটাও আপনারা দেখে নেবেন তা এখানে কি হলো এখানে হলো এ মাইনাস বি ডিভাইডেড বাই এ যারা এই কোশ্চেনের এই ফর্মুলাটা এখানে ইউজ হয়েছে এটা অবশ্যই আপনারা জানেন যারা জানেন না অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবেন এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তার কারণ দেখুন এমবিএ 2008 এ কোশ্চেনটা এসছে তা আমরা সেই সমস্ত কোশ্চেনগুলোই করাচ্ছি যেগুলো পরীক্ষায় এসছে তা সুতরাং এগুলো কিন্তু অবশ্যই আপনাদের ইম্পর্টেন্ট কোশ্চেন তো চলুন আপনারা আমাদের সাথে পরবর্তী কোশ্চেন আমি আপনাদের স্ক্রিনে দেখে নিচ্ছি তা চলুন পরবর্তী কোশ্চেন আপনাদের স্ক্রিনে কোশ্চেন নাম্বার 31 ব্যাংক ক্লার্ক 2011 এই কোশ্চেনটা এসেছিল এ ট্রেন ক্রসেস এ প্ল্যাটফর্ম ইন 43 সেকেন্ডস তাহলে একটা ট্রেন কি করে একটা প্ল্যাটফর্মকে 43 মিনিটে বা 43 সেকেন্ডে সে ক্রস করে দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইজ 170 মিটার তাহলে ট্রেনটা হচ্ছে 170 মিটার লম্বা তাহলে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন তাহলে ট্রেনের গতি কত সেটা আমাদের এখানে বার করতে হবে 31 নম্বর প্রশ্ন আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন 31 নম্বর প্রশ্নে লেন্থ অফ প্ল্যাটফর্ম ইজ নট গিভেন সো ইট কুড নট বি ডিটারমাইন্ড তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাহলে এই কোশ্চেনে অ্যান্সার কোনটা হবে তা আপনারা এখানে তথ্য ইনঅ্যাডিকুয়েট তথ্য আছে তা সে কারণে কিন্তু আমরা এই কোশ্চেনে ক্যালকুলেশনটা করতে পারবো না আপনারা ভাবতে পারেন যে কোশ্চেনটা ভুল আছে কিন্তু না এখানে কিন্তু যখন দেওয়া আছে যে অপশান ডি ক্যান নট বি ডিটারমাইন তার মানে ইনঅ্যাডিকুয়েট ডেটার জন্য আমাদের কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারবো না আপনারা যারা এই উত্তর ভাবছেন যে এখানে কোশ্চেনে অ্যান্সার ভুল আছে কিন্তু না যদি ভুলও থেকে থাকে কুড নট বি ডিটারমাইন কিন্তু দেওয়া আছে এবং তার সাথে সাথে নান অফ দিসও দেওয়া আছে তা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ডেটা না থাকার জন্য আপনারা কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা করতে পারছেন না যখন তখন ইনঅ্যাডিকুয়েট ডাটার জন্য আপনাদের অ্যান্সার হবে
could not be determined. এই ধরনের কোশ্চেনগুলো আপনারা কীভাবে হ্যান্ডেল করবেন সেই ধরনের প্রসপেক্ট আমি আপনাদের দিয়ে দিচ্ছি। আশা করছি এই ধরনের কোশ্চেন ভবিষ্যতে আপনাদের যদি পরীক্ষার সময় চলে আসে তাহলে আপনাদের অসুবিধার সম্মুখীন হতে হবে না। তো চলুন আমি চলে আসছি আজকে শেষ কোশ্চেন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 35, 35 নম্বর প্রশ্ন, এসএসসি 2011 এর কোশ্চেনটা এসেছে। এ 110 মিটার লং ট্রেন ইজ রানিং অ্যাট এ স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে 110 মিটার একটা লম্বা ট্রেন এবং তার গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে হাউ মেনি সেকেন্ডস ডাজ ইট টেক টু ক্রস অ্যান অ্যানাদার ট্রেন অফ লেন্থ 170 মিটার হুইচ ইজ স্টার্টিং অন প্যারালাল ট্র্যাক। তাহলে প্যারালাল ট্র্যাকে আরেকটা ট্রেন, যে ট্রেনটা হচ্ছে 170 মিটার লম্বা, তাহলে সে কত সেকেন্ডে সেটাকে ক্রস করবে সেটা আমাদের এখানে নির্বাচন করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আমি বাংলায় অনুবাদ করে দিয়েছি। আশা করছি আপনাদের এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে অসুবিধা হবে না, খুবই ইজি কোশ্চেন আছে। আপনারা সবাই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে স্পিড ইজ ইকাল টু 60 কিলোমিটার পার আওয়ার, তাহলে 60 × 5/18 মিটার পার সেকেন্ড ইজ ইকাল টু 50/3 মিটার পার সেকেন্ড, তাহলে রিকোয়ার টাইম ইজ ইকাল টু 110 + 170/50, তা আমাদের এখানে উত্তর বেরিয়েছে 16.83। তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন 16.83 না 16.8 সেকেন্ড, তা যারা 35 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে মোট 12টা কোশ্চেন আলোচনা করলাম, আর এই 12টা কোশ্চেন আলোচনার শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে পোস্ট করবেন। মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তো বন্ধুরা আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন, এবং সেই সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করুন, আমরা চেষ্টা করবো আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার। এখন আমি চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাক্সের প্রশ্ন। তো আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতা লিখে দেবেন। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই এ ট্রেন ইন 1830 কিলোমিটার, দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ 1 মোর দ্যান 2x দ্য টাইম টেকেন টু ট্রাভেল দ্য ডিস্টেন্স, হোয়াট উইল বি দ্য respective ratio of the speed of the train and time taken to travel. Option A 30:61, option B 61:30, option C 25:51, এবং option D 51:25. আমি আবার আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, the distance traveled by a train is 1830 কিলোমিটার, the speed of the train is 1 more than 2x the time taken to travel the distance. What will be the respective ratio of the speed of the train and time taken to travel? Option A 30:61, option B 61:30, option C 25:51, এবং option D 51:25. আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব, এবং কিরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।